সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাহিদ হোসেন আমাদের আজকের ইনসাইড পলিটিক্সের শিরোনাম কূটনীতির ভারসাম্য কিংবা ভারসাম্যের কূটনীতি যাই বলেনি কেন বাংলাদেশ সেই স্বাধীনতার ঊষালগ্ন থেকেই সবার সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে বৈরিত নয় এই পররাষ্ট্রনীতিতে এখনও পর্যন্ত পথ চলছে কিন্তু হালের যে গ্লোবাল পলিটিক্যাল সিচুয়েশন কিংবা আঞ্চলিক রাজনৈতিক বাস্তবতাও যদি বলি সেখানে বাংলাদেশের গুরুত্ব যেমন দিনকে দিন বাড়ছে তেমনি বাংলাদেশ কোন দেশের দিকে ঝুঁকে পড়ল কি পড়ল না সেটি নিয়ে দেশের ভেতর থেকে শুরু করে আন্তর্জাতিক মহলেও আগ্রহ রয়েছে মাথা ব্যথা রয়েছে সেই জায়গা থেকে যদি আরও স্পষ্ট করে বলা হয় সম্প্রতি দিল্লি সফর করে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আগামী মাসের আট তারিখে আট জুলাই চীনে যাবেন ভারত এবং চীনের মধ্যে যে একটি প্রকাশ্য অপ্রকাশ্য নানান রকম দ্বন্দ্ব বন্ধু তো বাণিজ্যিক সম্পর্ক দ্বৈরথ সবকিছু মাথায় নিয়ে আসলে বাংলাদেশের করণীয় কি এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ কতটা শক্ত হাতে এগিয়ে যেতে পারবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট করেই বলেছেন যে বাংলাদেশের জাতীয় স্বার্থে যা যা দরকার সেভাবেই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ এই বিষয়ে একটু আলোচনা করতে চাই আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছেন রাষ্ট্রদূত মুন্সিফায়া আহমেদ সবে কুট্টিটিকে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে এবং আছেন নিরাপত্তা বিশ্বাসকে আর কমান্ডার অবসরপ্রাপ্ত ইফাক ইলাহ চৌধুরী কমান্ডার চৌধুরী আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে আমি একটু মুন্সিফায়জ আমাদ আপনাকে দিয়ে শুরু করতে চাই আমরা গোড়া থেকেই বলি কারো সঙ্গে বৈরিতে নয় সবার সঙ্গে বন্ধুত্ব প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের প্রসঙ্গটি উঠেছিল তিনি স্পষ্ট করে বলেছেন ভারত চীনের সম্পর্ক নিয়ে বাংলাদেশ নাক গলায় না কিন্তু যখন আসলে এখন তো দ্বিপাক্ষিক সম্পর্কের চেয়ে অনেক বেশি আঞ্চলিক রাজনীতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেই জায়গায় অন্য দুটি দেশের সম্পর্ক কখনো কখনো কি সত্যিকার অর্থেই বাংলাদেশের সিদ্ধান্ত প্রভাবিত করে না সেটি প্রকাশ্যে না হলেও অপ্রকাশ্যেও কি করে এখানে আমার মনে প্রশ্নটা একটু অন্যভাবে হলে আমি আপনার সাথে আরও বেশি সহমত হতে পারতাম সেটা হচ্ছে যে আমাদের অন্য কোনো দেশের সম্পর্ক অন্য দুই দেশের সাথে সম্পর্ক আমাদের সম্পর্ককে তাদের সাথে কোনো রকমের ইয়ে করে কিনা প্রভাব বিস্তার করে চীনের সাথে আমাদের সম্পর্ক এবং ভারতের সাথে আমাদের সম্পর্ক মানে একটি দ্বিপাক্ষিক সম্পর্ক আরেকটি দ্বিপাক্ষিক সম্পর্ক আমরা সাধারণত চিন্তা করি তো এখন ভারতের সাথে যে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক সেটা আমার চীনের সাথে যে সম্পর্ক আছে তার দ্বারা প্রভাবিত হয় কিনা এই প্রশ্ন হলে সেটা বেশি রেলিভেন্ট আর কি কিন্তু ওদের দুইজনের কি সম্পর্ক ভারত এবং চীনের মধ্যে কি সম্পর্ক সেটা দ্বারা আমরা খুব বেশি প্রভাবিত হব এটা অতটা না একেবারে যে হব না সেটা না তারা যদি যুদ্ধ শুরু করে দেয় তখন আমাদেরকে তো একটা কিছু চিন্তা করতে হবে সবসময় যুদ্ধে যে আমরা পক্ষ নিব তাও নয় কিন্তু আমরা সেটা চাই না আমরা চাই না যে আমাদের কোনো বন্ধুই তাদের মধ্যে বিবাদ হোক কারণ বন্ধুরা যদি আমার যারা বন্ধু তারা যদি নিজেদের পরস্পর বন্ধুত্ব তাদের ঠিক থাকে তাহলে আমরা সেটার থেকে সবচেয়ে বেশি ফায়দা নিতে পারবো আর যদি আমাদের বন্ধুদের মধ্যে সারাক্ষণ ঝগড়াঝাটি থাকে তাহলে আমরা তাদের কাছ থেকে যতটা আশা করব ততটা সুযোগ সুবিধা পাব না তো সুতরাং আমরা সেই মানে ওই ভিত্তিতে যদি আমরা চিন্তা করি তাহলে বলতে হবে যে হ্যাঁ বন্ধুদের তাদের পরস্পরের সম্পর্ক আমাদেরকে প্রভাবিত করে কিন্তু আমরা সেইটার ভিত্তিতে সাধারণত সিদ্ধান্ত নেই না আমরা সিদ্ধান্ত নেই যেটা আপনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের সিদ্ধান্ত সাধারণত নেওয়া হয় জাতীয় স্বার্থের ভিত্তিতে সব দেশেই তাই করার চেষ্টা করে আমরাও তাই করার চেষ্টা করি এখন জাতীয় স্বার্থটা কি সেটা কখনও কখনও বিভিন্ন জনে ভাবে বোঝে বা আমি যদি ক্ষমতায় থাকি আমি একভাবে বুঝি আর আমি ক্ষমতার বাইরে থাকলে আমি বলি যে আমি অন্যভাবে বুঝি ক্ষমতায় আসলে আবার আমিও ঠিক ওইভাবেই বুঝবো এরকমই আমরা বিভিন্ন জায়গায় দেখে আসছি কারণ আসলে কিন্তু জাতীয় স্বার্থটা তো আর আলাদা না কিন্তু যখন আমি ক্ষমতায় থাকি না তখন আমি সরকার যাই করে সেটার বিরোধিতা করতে পারি সেই বিলাসিতা করবার সুযোগ থাকে আমার কিন্তু আমি নিজে যখন সরকারে যাই তখন কিন্তু এইটা থাকে না তখন আমাকেও ওইভাবেই চিন্তা করতে হয় যে আমার এর সাথে সম্পর্ক এর কাছ থেকে এই সুবিধা বা এই অসুবিধা হতে পারে সেগুলো নিয়ে আমাকে চিন্তা করে কাজ করতে হবে তো সুতরাং আমরা মনে করি যে এই যে আপনার যে ইয়েটা দিয়েছেন ভারসাম্যের রাজনীতি কূটনীতি কূটনীতি বা ভারসাম্যের কূটনীতি এটা আমি মনে করি যে এটা খুব সবাই এইটা নিয়ে কথাবার্তা বলেন জিও পলিটিক্স বলেন ভারসাম্য ব্যালেন্স বলেন ইত্যাদি আমি কিন্তু একটু অন্যভাবে দেখি এটাকে যে সারাক্ষণ যদি আমি ভারসাম্য খুঁজতে থাকি তাহলে আমি কোথাও যেতে পারবো না আমাকে আমার প্রয়োজন কি সেটা ঠিক করতে হবে এবং সেটা কার কাছ থেকে আমি সবচেয়ে ভালো পাবো সেইখানে তার কাছে যাব যে আমাকে সবচেয়ে ভালো শর্তে দিতে পারবে সেইটা হলো যে জাতীয় স্বার্থে আমি এটা করছি এটা করতে করতে একটা ভারসাম্য তৈরি হয়ে যায় একটা ইকুইলিব্রিয়াম স্বতঃস্ফূর্তভাবে তৈরি হয় সেটাই কিন্তু সেটা ফ্লেক্সিবল সেটা এক জায়গায় পড়ে থাকে না ভারসাম্য যখন আমরা বলি সাধারণত আমাদের মাথায় আসে কি যে একটা ফিক্সড পয়েন্ট কিন্তু সেটা তো নয় সেটা একটা একটা কী বলা যায় সময় মুভ করছে সবসময় সচল থাকছে একটা যখন আমাদের বিভিন্ন সময়ে এই জায়গাটা এক এক মানে আমাদের বিভিন্ন প্রয়োজনের সময় বিভিন্ন জনের সাথে আমরা সহযোগিতা করি তখন এক একজনে এক এক রকম মনে করতে পারে যে আমরা এক একদিকে সরে গেলাম দিকে সরে গেলাম আসলে কিন্তু তা নয় আমরা আমাদের যে জায়গায় যদি সঠিক থেকে যেটা এতদিন আমরা যে আপনি যে প্রথমেই শুরু করলেন যেটা দিয়ে যে সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয় এটা ঠিক রেখে আমরা যদি জাতীয় স্বার্থে কাজ করি তাহলে ওই যে প্রয়োজনীয় যে ব্যালেন্স প্রয়োজনীয় যে ভারসাম্য সেটা নিজে থেকেই জায়গায় চলে আসবে আমাদের ওইটা নিয়ে চিন্তা করতে হবে না আর আমরা যদি সারাক্ষণ গছ ফিতা নিয়ে মাপতে শুরু করি এর থেকে কতটুক দূরে থাকবো ওর থেকে কতটুক দূরে থাকবো তাহলে আমরা কিন্তু কখনো পৌঁছতে পারবো না জায়গায় সুতরাং সেই চিন্তা থেকে বের হয়ে আসে প্রত্যেকটি ইস্যুতে প্রত্যেকটি বিষয় নিয়ে আমাদের চিন্তা করতে হবে যে এইখানে আমি কার কাছ থেকে সবচেয়ে ভালো সুবিধা পাবো সেই তখন যেমন আমরা বিভিন্ন প্রকল্প পদ্মা ব্রিজ যেমন ধরা গেল আমরা নিজেদের অর্থে করেছি বলেছি বলছি কিন্তু তারপরে সেটা তো কাউকে কন্ট্রাক্টার দিতে হয়েছে কিভাবে যেটা যার কাছে সবচেয়ে ভালো অফার পেয়েছি তাকে দিয়েছি তো সেরকম এরকম নানান রকম প্রজেক্ট আছে বড় বড় প্রজেক্ট আছে আমরা এক একজনকে এক এক জায়গায় দিচ্ছি কোনো কোনো জায়গায় আমরা একটু শুধুমাত্র এইটা খুঁজি খুঁজতেছি না কারণ বিশেষ বিশেষ দেশের সাথে আমাদের সম্পর্কের এক কতগুলো বিশেষ দিকও আছে যেমন ভারতের সাথে আমাদের সম্পর্ক একটা এমন একটা সম্পর্ক যেটা আর কারোর সাথে সম্পর্কের সাথে সেটা মিল হয় না কেমন ভারত এক নম্বর হলো আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় তারা আমাদের সাথে একই সাথে একই রণাঙ্গনে রক্ত দিয়েছে আমাদের রক্ত তাদের রক্তের সাথে মিলে গেছে সেই সম্পর্ক তো কোনোদিন পরিবর্তন সেটা তো ভোলার কিছু নাই সেটা সবসময় থাকবে সেটা একটা কনস্ট্যান্ট তারপরে আরেকটা কি আছে তাদের যে অবস্থান বা আমাদের পরস্পরের যে অবস্থান বাংলাদেশ সে চার পাশে হল ভারত অনেকে বলে তিন পাশে আমি বলি ভারত চারপাশে কারণ অন্য পাশটা কি বঙ্গোপসাগর বঙ্গোপসাগরটাও কিন্তু ভারতের প্রভাবের প্রভাবাধীন একটা জায়গা ইচ্ছে করলে যে কোনো সময় তারা আমাদেরকে নানান রকমের সমস্যা তৈরি করতে পারে কিন্তু তারা সেটা করছে না কারণ আমাদের তাদের সাথে যথেষ্ট ভালো সম্পর্ক আছে তো সেইটা তো চতুর্দিকে হলো ভারত বেষ্টি তো আমরা আর আমাদের অবস্থানটা কি তাহলে ভারতের পেটের ভেতরে আমাদের কারণ আপনার পেটের ভেতরে বা আমার পেটের ভেতরে যদি অসুস্থ হয় তাহলে আমার সমস্ত শরীরটা হয় তো অসুস্থ ভোগে তো সেই জিনিসটা কিন্তু আছে সুতরাং আমাদের পরস্পরের নির্ভরশীলতা নিরাপত্তা বলি অস্তিত্ব বলি সব দিক থেকে নির্ভরশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ গভীর এবং এটা এটা অন্য কিছু দিয়ে বিনিময় হয় না এটা সুতরাং আমাদের একটা বিশেষ সম্পর্ক ভারতের সাথে আছে এটা আমরা কখনো অবস্থায় কোনো অবস্থায় ভুলে যেতে পারি না আমরা কিন্তু তারপরেও আমাদের সবাই অন্যদেরকেও দরকার আমাদের যখন এখন সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী কে কখনো চীন কখনও মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে দেখি কিন্তু এরা দুটোই খুব ভারতের চেয়েও অনেক বেশি বড় তাদের অংশীদারিত্ব তাই না তো সুতরাং সেখানে ওদেরকে তো আমরা চলতে পারছি সুতরাং ওদের সাথেও আমরা চলবো ভারতের সাথেও চলবো ভারতের সাথে এমন সম্পর্ক রাখবো যাতে ভারত আমাদেরকে আমাদের অন্যদের সাথে সম্পর্ক গড়তে সহযোগিতা করতে বাধা সৃষ্টি না করে সেটা দেখতে হবে কিন্তু তারপরে আমাদের সরকার যেটা কখনো কখনো আমি দেখেছি করে যেমন একটা মংলা বন্দর মংলা বন্দরে ড্রেজিংয়ের কাজ করছে চীনারা দিন ধরে চীনা একটা কোম্পানি কিন্তু এখন যখন মংলা বন্দরের যে বিভিন্ন ইয়েগুলো আছে জেটিগুলো আছে হ্যাঁ ফ্যাসিলিটি যেগুলো আছে সেগুলোকে তিনটে ভাগ করেছে একটা ভাগ দিয়েছে ভারতকে একটা ভাগ দিয়েছে ভারতের কন্ট্রাক্টরে আরেকটা ভাগ দিয়েছে চীনা কন্ট্রাক্টর আর দেশে দেশি দেশি এইটা কিন্তু নট নেসেসারিলি যে এইটাই সবচেয়ে অর্থনৈতিকভাবে সবচেয়ে ভালো তা নাও হতে পারে কিন্তু এখানে এক ধরনের ওই যেই কথাটা আমরা যে ব্যালেন্সের কথা বলছি সেই চিন্তাটা এখানে এসছি এখন সেইটা আমাদের এই যে সরকার যে বিভিন্ন জায়গায় ছোটো ছোটো করে অনেক হয়তো প্রজেকশান নাই অনেক রকমের পাবলিসিটি নাই কিন্তু এই কাজগুলো সরকার করে এবং আমি মনে করি এগুলো যদি যথেষ্ট কি বলে চিন্তাভাবনা করে করা হয় এবং তারপরে মূল জিনিসটা মূল লক্ষ্যটা যদি থাকে জাতীয় স্বার্থ তাহলে আমরা সঠিক জায়গায় আছি ধন্যবাদ আমরা সুকম সুফা কমান্ডার চৌধুরী এই যে ভারত নিঃসন্দেহে তার স্বার্থ দেখবে চীন তার স্বার্থ দেখবে বাংলাদেশ তার স্বার্থ দেখবে এবং এই স্বার্থের ভিত্তিতেই যেমন বহুপাক্ষিক সম্পর্ক এই স্বার্থের ভিত্তিতেই দ্বিপাক্ষিক সম্পর্ক কিন্তু ধরেন যদি উদাহরণ দিয়ে বলি যে চীন তিস্তার অববাহিকা উন্নয়ন প্রকল্প এটি নিয়ে এক ধরনের চীন এবং ভারতের মধ্যে প্রতিযোগিতাই বলা যেতে পারে চীন যখনই বিনিয়োগে প্রস্তাবনা দিল তারপর ভারত আগ্রহী হলো আহ নিরাপত্তা দৃষ্টিকোণ থেকে ভারতের একটি মাথাব্যথা চীন আর একটি মাথাব্যথা এই দুই দেশের মাথায় ব্যথার মাঝে বাংলাদেশ কি আসলে একটা চ্যালেঞ্জের মুখে পড়লো বললাম আমি মনে করি এটা একটা অপরচুনিটি বিকজ এই যে আপনি নিজেই বললেন যে একটা কম্পিটিশন এমন একটা বাংলাদেশ যেটা আহ মুনিসিফায়স্ট বললেন যে আমরা এমন একটা পর্যায়ে গেছি যেখানে আমরা বার্গেনিং করতে পারি আমি নিজে মনে করি আজকে আমি প্রধানমন্ত্রীর ইয়েটাও শুনছিলাম তো আমরা শুধুমাত্র আমি পরে আলাপও করলাম যদিও আমি পানি বিশেষজ্ঞ নই কিন্তু বাংলাদেশের কয়েকজনের সাথে আলাপ করলাম এবং আমাদের এটা অপরচুনিটি আছে শুধুমাত্র চীন এবং ভারতের প্রপোজালই নয় আমরা আন্তর্জাতিকভাবে যেতে পারি পশ্চিম ইউরোপের নেদারল্যান্ড জার্মানি এমনকি খোদ মার্কিন যুক্তরাষ্ট্র যাদের এদের অভিজ্ঞতা এবং ইঞ্জিনিয়ারিং স্কিল আছে লেট দেম কাম উইথ দ্য প্রপোজাল এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে তিস্তা তো শুধুমাত্র বাংলাদেশের নয় এটা একটা আন্তর্জাতিক নদী যখনই আমরা এবং আমরা ইন প্রিন্সিপাল ভারতের সাথে আমাদের ইতিমধ্যে যখন মনমোহন সিং এর সময় আমরা কিন্তু একটা ব্রড আউটলাইন হই ওটা কিন্তু চেঞ্জ করতে পারবেন না আপনি ইয়ে যতই আপনার মমতা ব্যানার্জি বলুক বেসিস অ্যান এগ্রিমেন্ট বিটুইন টু ইউ ইউসি তো ওইটাকে বেসিস ধরে এখানে যদি ইন্ডিয়ান টেক তাদের অনেক এক্সপার্টাইজ আছে আসুক তারা দেখা দেখুক একটা প্রপোজাল দিক যেটা প্রধানমন্ত্রী বলেছেন চীনের যারা আসে তারা প্রোপোজাল দিক এখানে আমি এটা নিরাপত্তার কোনো ঝুঁকি দেখি না এখানে কোনো মিলিটারি ইনস্টলেশন হচ্ছে না এটা একটা রিজার্ভের এই গরিব মানুষের যে সমস্ত আমাদের উত্তরবঙ্গ যে বঞ্চিত হচ্ছে এবং তাদের উন্নয়ন ব্যাহত হচ্ছে সেখানে একটা প্রজেক্ট আমাদের ডেভেলপমেন্ট প্রজেক্ট পদ্মা ব্রিজ ইজ নট এ ইউনো স্ট্র্যাটেজি গিয়ে ইট ইজ এ ডেভেলপমেন্ট প্রজেক্ট একইভাবে আমি মনে করি যে এই যে এখন যে ভারতের প্রপোজালটা আসছে এবং এটা যদি ভার চায়নার প্রপোজালের সাপ্লিমেন্ট হয় ইট ইস গুড অপরচুনিটি ফর আস আমরা এবং আই শুড ওপেন ইট আপ আমরা আরও ওয়ার্ল্ড ব্যাঙ্ক আই এম এফ লেট দেম কাম কারণ এটা একটা বেসিক প্রজেক্ট হবে তবে এইখানে ওই যে ইয়ে যেটা আমি বলবো যেটা ইতিমধ্যে কিন্তু ভারত সরকার এটার ইয়ে করেছে প্রোটেস্ট করেছে যে মমতা ব্যানার্জির যে চিঠিটা যেটা অ্যাকচুয়ালি তাদের শুডহ্যাভ বিন কনফিডেন্সিয়াল লেটার যেটাকে উনি ইচ্ছা করে হয়তো ফ্ল্যাশ করে দিয়েছেন সেখানে কিন্তু অনেক মিথ্যাচার না বললেও আমার অসত্য বক্তব্য আছে যেমন ইতিমধ্যে যেটা যেটা হয়েছে ভায়োলেশন হয়েছে যে একটা বেসিন রিভার বেসিন যে বলতে আমরা যা বুঝি তিস্তা একটা রিভার বেসিন তো এখানে রংপুর দিনাজপুর লালবড়িহাট হয়ে পশ্চিম দিনাজপুর পর্যন্ত আমি বলতে পারি কিন্তু উনি যে আপনি যদি গুগল যে যান দেখবেন পরিষ্কার খালটাকে নিয়ে আপনার ইয়ে কমপ্লিটলি ব্লক করে দিয়েছেন হারিয়া আমাদের তেঁতুলিয়ার পাশে যে নদীটা মহানন্দ মহানন্দ মহানন্দা কমপ্লিটলি ব্লক করে মহানন্দার টোটাল পানি এবং ইয়ের পানিকে নিয়ে উনি চলে গেছেন মালদহ এবং আপনার মুর্শিদাবাদের দিকে দিস ইজ ইম্পসিবল বিকজ এরা তো তিস্তার বেনিফিশিয়ারি কোনো দিনই ছিল না তাই না তিস্তার বেসিন্যাক তো এটা একটা ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল ইয়ে কিন্তু লিগাল যে র। তো আমরা এখানে চীন আসতেছে আসতেছি শুধু এইটাই নয় যেটা মুন্সি ফায় সাহেব বললেন যে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট এট দিস মোমেন্ট আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট হচ্ছে আমরা আমাদের উন্নয়ন যে হচ্ছে সেখানে ডিফারেন্ট ইউনো আমরা খুঁজবো ভারতের দেখেন চীনের সাথে বৈরিতা সত্ত্বেও চীন হচ্ছে বিগেস্ট পার্টনার ইকোনমিক ইকোনমিক পার্টনার এবং সেটা চীনের পক্ষে মানে অনেক বেশি চীন এক্সপোর্ট করছে ইন্ডিয়াতে ইন্ডিয়া কিছুটা চীনেও এক্সপোর্ট করছে ঠিক বাংলাদেশের অবস্থানও এরকমই চীন এবং আনফর্চুনেটলি যেখানে ইন্ডিয়ার সাথে আমাদের রিলেটিভ বাণিজ্য বাড়ছে চীনের কিন্তু ইম্পোর্ট বাড়ছে আমাদের ইম্পোর্ট বাড়ছে কিন্তু চীনে আমাদের এক্সপোর্ট অত্যন্ত কম ওয়ান বিলিয়ন ডলারেরও নিচে ইন্ডিয়ার সাথে কিন্তু আমাদের ওয়ান বিলিয়ন ক্রস করে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার তো এখানে আমাদের ব্যালেন্স করতেই হবে এবং যেহেতু চীনের এই মুহুর্তে ট্রিলিয়ন ডলার ব্যাঙ্ক রিজার্ভ নিয়ে বসে ওরা কিন্তু হয়রাত করছে না ওদের ব্যাঙ্ক রিজার্ভ ও পড়ে আছে টাকাটা আমাদের এখানে যদি ইনভেস্ট করে ইভেন ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট তাও তো এটা ইনভেস্টমেন্ট হচ্ছে তাদের টাকাটা কিন্তু পড়ে আছে ওখানে তো আমরা সেটা ব্যবহার করবো এবং এখন পর্যন্ত আমরা যেটা ব্যবহার করেছি সেগুলো অত্যন্ত সুবে সুচিন্তিতভাবে ব্যবহার করেছি যেমন আপনার আপনার বেশিরভাগ ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচারে ব্যবহার করছে এবং এগুলোর রিটার্ন ভালো আসছে পদ্মা ব্রিজ নিয়ে কত কথা হয়েছে না যে এটা রিটার্ন কতদিনে হবে এখন দেখেন এটা রিটার্ন ইন টাইম হচ্ছে যমুনা ব্রিজ তো ওটা রিটার্ন শেষ হয়ে আমরা এখন রেলওয়ে ব্রিজ করছি এবং আরেকটা ভারসাম্য শুধুমাত্র চীন এবং ভারতের নয় বাংলাদেশ ফ্র্যাঙ্কলি মানে ইয়ে দেখেন এই যে যমুনা ব্রিজের কথা উঠলো যমুনা ব্রিজ কাদের এই রে জাপানিজি জাপান সেখানে করছে আমরা চট্টগ্রামের বেশ কয়েকটা প্রজেক্ট সেখানে জাপান আছে কোনোটায় কোরিয়া আছে কোনোটায় চীন আছে কোনোটায় ভারত আছে এই আন্তর্জাতিক পরিমণ্ডলে কিন্তু আমরা একটা ভারসাম্য করছি হুইচ ইজ গুড যেটা একদম ভালো তো আরো যদি সিকিউরিটি পিওর সিকিউরিটির পয়েন্ট আসে যদি আমার সময় থাকে আমি পরে স্যার পয়েন্ট একটু বিরতির পর একটা বিরতি নিয়ে আসছি বিরতি নিচ্ছি বিরোধীর পর আবার আমন্ত্রণ জানাচ্ছাইড পলিটিক্স এ কথা বলছি ভারসাম্যের কূটনীতি সাথে আছেন মন্ত্রী ফয়েজ আহমেদ এবং ইশফাক এলাই চৌধুরী কমরো চৌধুরী আপনার কাছ থেকে আবার শুরু করি নিরাপত্তা ইস্যুতে মানে বাংলাদেশ যখন সাবমেরিন কিনলো চীনের কাছ থেকে তখন ভারতে একটা হট্টগোল দেখলাম আমরা নিরাপত্তা বিশ্লেষকরা এক্সপার্টরা বললেন এটা নিয়ে অনেক সিকিউরিটি কনসার্ন সেই একইভাবে চীনের যখন প্রকল্প প্রস্তাব এলো তখন সেই একইভাবে ভারতের অনেক কনসার্ন দেখা গেলো যেহেতু চীনের গণমাধ্যম খুব বেশি পরিচিত না আমি জানি না চিনের গণমাধ্যম আসে আদৌ লেখালেখি হয় কিনা কিন্তু এই বাংলাদেশের এই ধরনের প্রকল্প কিংবা বাংলাদেশের চীনের সাথে সম্পর্ক ভারতের সাথে সম্পর্ক এগুলোকে কেন্দ্র করে রিজিয়ালি কোনো সিকিউরিটি কি আসলে দাঁড়ায় এবং সেটাকে দ্বিপাক্ষিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত করে হ্যাঁ ক্ষতিগ্রস্ত করতে পারে কারণ আমার আপনি একটা জিনিস দেখবেন ঐতিহাসিকভাবে বাংলাদেশ হওয়ার পরে কিন্তু চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি এবং আমাদের জাতিসংঘে তার আমাদের সদস্য পদ অন্তত দুইবার আমি যদি ইফ এম নট রং তারা বিট প্রস্তাব দিয়ে আমরা সদস্য পদ পাইনি যদিও আমরা বিভিন্ন আঞ্চলিক যে বিভিন্ন ফোরামগুলোতে ইউনেস্কো ইউনিসেফ এগুলোতে সদস্য ছিলাম কিন্তু এবং বঙ্গবন্ধু হত্যার মানে উইদিন টেন ফিফটিন ডেজ কিন্তু তারা বাংলাদেশকে স্বীকৃতি দিল এবং বাংলাদেশ চৌথা অক্টোবর আগস্ট সেপ্টেম্বর অক্টোবরকে এবং সেই থেকে বাংলাদেশ তখন একটা ওই সময় যে সরকার জিয়াউর রহমান ইনারা ভীষণভাবে দেওয়ার অ্যাপ্রিহেন্সিভ অব দ্য ইন্ডিয়ান ইন্টারভেনশন ইন বাংলাদেশ এবং তারা চীনের দিকে ঝুঁকে পড়লেন চীনের রাষ্ট্রপতি আসা বাংলাদেশের ইয়ে সাথে এবং সামরিক খাতেও তখন আমরা কি করলাম যে যেটা আমরা মোস্টলি তখন এর আগে আমি এয়ারফোর্সের কথা বলতে পারি যে আমরা সোভিয়েত ইউনিয়ন থেকে আমরা সাপ্লাই আনতাম আমরা সব চীনে চলে গেলাম চীনের পক্ষে এই চীন আমাদের ইনরোড করলো এবং পরে নেভির নেভিতেও চীন আসলো ট্যাঙ্কস আর্মিতে ভীষণভাবে তো এটা স্বাভাবিকভাবেই চীনের ভারতের দৃষ্টিতে ছিল একটা মেজার ইউনো থ্রেট এবং একই সঙ্গে ওই আপনি যদি মনে করেন রাখেন ওই সময় যে বিভিন্ন ইনসার্জেন্সি গ্রুপগুলোকে বাংলাদেশ সমর্থন করা শুরু করলো খুব কভার এবং অস্ত্রের চো চালানগুলো বাংলাদেশের ভিতর দিয়ে যেত এগুলো এগুলো নিয়ে তো অনেক ঘটনা ঘটেছে তো এখান থেকে আমরা কিন্তু আবার নাইনটি সিক্সে যখন শেখ হাসিনা আসলেন তখন আস্তে আস্তে আমরা শিফট হয়ে আমরা চলে আসছি এখন এখন ওই যে এইখানে ভারসাম্যের কথা আসছে এখন দেখেন আমাদের এই ডিফেন্সের কথা আমি বলি আমরা কিন্তু এখন আর সম্পূর্ণরূপে চীন নির্ভর নই ইয়েস সাবমেরিন এটা চীন থেকে আসছে বেশ কিছু জাহাজ যুদ্ধের জাহাজ এগুলো অনেকগুলোর কন্ট্রাক্ট আগেও হয়েছিল কিন্তু এখন আমরা বিশেষ করে আমি এয়ারফোর্সের কথা বলতে পারি আর্মিতেও অনেক কিছু আমরা এখন ওয়েস্টার্ন বিভিন্ন আমরা সোর্সে থাকছি না তো এটা এটা একটা পজিটিভ থিং আমি মনে করি তো আমাদের জন্য আরেকটা যেটা থ্রেড যেটা থ্রেড না বলি কনসার্ন যে ভারত চীন সীমান্ত ভারত চীন সীমান্ত যেটা শুরু হয়েছে আপনার কাশ্মীরের লাদাখ থেকে এবং শেষ হয়েছে এখানে অরুণাচল এখানে এই সম্পূর্ণটাই কিন্তু যেটাকে আমরা ম্যাকমোহন লাইন বলি ব্রিটিশ আমলে উনিশশো চোদ্দো সালে ব্রিটিশ সরকার সাথে তিব্বতের যিনি প্রধান ছিলেন তিনি এটা সাইন করেছেন তাকে তাকে সিমলায় ডেকে এনে এটা সাইন এটা কিন্তু শুধুমাত্র কমিউনিস্ট সরকার না একদম ন্যাশনালিস্ট সরকার চীনের সরকারও তখন স্বীকার করে নেই যে এটা একটা আন্তর্জাতিক তারা এটা মানে নেই তারা বলেছে এটাই তো আমাদের আপনারা জানেন যে এখানে বাষট্টি সালে যুদ্ধ হয়েছিলো চৌষট্টি সালে একটা সংঘাত হয়েছিল এবং অতি সম্প্রতি লাদাখে একটা কনফ্রন্টেশন হয়েছে এবং এই অরুণাচল প্রদেশেও এরা কখনোই এটা যেটা ভারতের একটা স্টেট কিন্তু অরুণাচল একটা স্টেট কিন্তু ভারত চীনের ইয়েতে এটা হচ্ছে দক্ষিণ তিব্বত এবং এখানে অতি সম্প্রতি তারা এই নতুন ম্যাপে তারা এবং কি নাম টাম সব চেঞ্জ করে ফেলছে তো এখানে একটা গুগলস গেলে দেখা যায় যে খুব পরিষ্কারভাবে ভারতও সামরিক প্রস্তুতি এবং একই ঠিক বা উত্তরে যখন আমাদের যেটা প্রায় আমাদের থেকে তিনশো কিলোমিটার উত্তরে এখানে কিন্তু ভীষণভাবে সামরিক প্রস্তুতি পরিষ্কার দেখা যায় যে রাস্তাঘাট হয়েছে ক্যান্টনমেন্ট হয়েছে এবং এয়ারবেস হয়েছে যেখানে অত্যাধুনিক এফটেন ওদের সর্বাধুন সর্বশেষ ইয়েগুলো ফাইটার্সগুলো কিন্তু সেখানে ডিপ্লয় হয়েছে নাও দ্যাট ইজ এ কনসার্ন ফর আস আমরা চাইব যে কখনোই জন্য যুদ্ধ না লাগে এবং যুদ্ধ না লাগার সম্ভাবনা এই জন্য কম যে এখন পর্যন্ত তাদের ব্যবসা বাণিজ্য যদি সেটাই দৃষ্টি হয় তাই দৃষ্টি থাকে এবং ব্যবসায়ীরা যদি কন্ট্রোলে থাকে তাহলে কিন্তু মিলিটারি যুদ্ধে যেতে পারবে না তো কিন্তু যদি হয় তখন এটা বাংলাদেশের জন্য একটা বিরাট কনসার্ট আর আরেকটা যেটা হচ্ছে ইন্দো প্যাসিফিক ইন্দো প্যাসিফিকে আজকে প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে বাংলাদেশের উপরে চাপ আছে যে আমরা একটু পরিষ্কার করে নিয়ে আমরা কোথায় আছি কিন্তু আমরা বলেছি যে আমরা আন্তর্জাতিক যে নৌ নৌ ব্যবহার সবার জন্য ইয়ে ওপেন থাকবে এবং ফ্রিডম অফ নেভিগেশন এবং বিশেষ করে আমরা বঙ্গোপসাগরে আমরা চাই না যে কোনো সামরিক বড় ধরনের সামরিক উপস্থিতি থাকুক সামরিক উপস্থিতি কিন্তু আছে আপনার আন্দামান নিকোবর তারপরে সিঙ্গাপুরে একটা ছোটোখাটো মার্কিন বেইচ আছে ওইদিকে দেখেন ইন্ডিয়ান ওশানে গুয়া গোয়া ইয়েতে দিয়াগো গার্সিয়াতে হিউজ আমেরিকান বেস আছে আর মধ্যপ্রাচ্যে তো আছেই তো আমরা বঙ্গোপসাগরে চাচ্ছি না যে এই ধরনের হোক কিন্তু চীন দেখেন এখানে একটা মায়ানমারের এই সামরিক জানতার সাথে তাদের বিশেষ সম্পর্ক থাকাতে তারা সীতা যেটা আগে আকিয়া বলতাম আর কি সেখানে একটা যদিও আমি গুগল যে এখনও দেখছি না কোনো অ্যাক্টিভিটিস দেখছি না বা দের এ ইয়ে যে কুনমিং থেকে রোড হয়ে এখানে একটা বেস চাইনিজরা হয়তো এটা চাইনিজদের খুব ইম্পর্টেন্ট বিকজ দেন এ স্ট্রেট অ্যাকসেস ইন্টু বে অফ বেঙ্গল থেকে নিয়ে তারা চাইবে এখানে একটা ইয়ে করতে বেস করতে তাহলে কিন্তু বঙ্গোপসাগর এবং বিশেষ করে তাদের ওই মালাক্কা স্ট্রেট দিয়ে তাদের আর যাওয়া লাগবে না তাদের যে বিশেষ করে অয়েল মধ্যপ্রাচ্যের তেলের আমদানি তো এগুলো আমাদের জন্য কনসার্ন এবং এগুলো এখানে ক্ষেত্রে বাংলাদেশের উপরেও মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রসহ পোয়াডের যারা আছেন অস্ট্রেলিয়া পশ্চিম ইয়ে তাদের ফ্রান্স এদের একটা চাপ থাকতে পারে যে তুমি ওদের চাইনিজদেরকে বেশি জায়গা দিও না তো আমরাও দিব না কিন্তু আমাদের জাতীয় স্বার্থ আবার যেটা বললাম যে আমাদের উন্নয়ন দেশের উন্নয়নের জন্য আমাদের ফান্ডিং দরকার আমাদের স্পেশালাইজেশন নলেজ দরকার কনস্ট্রাকশনে চাইনিজরা এখন অনেক এগিয়ে গেছে তো এখানে আমাদের তাদেরকে লাগবেই ধন্যবাদ জামের তা ধরেন স্থলভাগ বাদ দিয়ে যদি একটু ম্যারিটাইম অঞ্চলের কথাও বলি সেই জায়গাও কি সামনের দিনে অনেক বেশি এই চেকেন ব্যালেন্স ডেটির কথা বলা হয় সেখানটা নিয়েও মাথা দুশ্চিন্তার খানিকটা কারণ আছে কি কারণ যদি যুক্তরাষ্ট্র সেখানে চায় অবস্থান চীন সেখানে অ্যাক্সেস চাচ্ছে বা আমাদের ব্লু ইকোনমি নিয়ে একটা বড়ো পরিকল্পনা আছে পুরো সমুদ্রসীমা তো পড়েই আছে তো আমরা যখন সেই সমুদ্রসীমায় অর্থনৈতিক জায়গায় হাত দেবো তখন কি সেটা নিয়েও একটা কনসার্ন তৈরি হবে কিনা এটা দুটো দিক একটা হচ্ছে যে মিলিটারি কম্পিটিশন অ্যামাং দি ভেরিয়াস লিটারাল অ্যান্ড নন লিটারাল স্টেটস তো লিটোরাল তো যারা আছে তাদের তো থাকবেই ভারত বাংলাদেশ মিয়ানমার বা অন্যান্য আয়োরা যদি আমরা পুরোটা ধরি তাইলে অনেক দেশ আছে সবার তো বিভিন্ন রকমের নিজস্ব সামরিক প্রস্তুতি আছে সব সবার একরকম না কিন্তু সবারই নিজস্ব প্রস্তুতি আছে এবং সেটা থাকাটাই তো স্বাভাবিক আর তার বাইরে বাইরের থেকে যারা আসে তারা এসে জায়গাটা বিষয়টাকে জটিল করে ফেলে যেটা একটু আগে এসফাই সাহেব বলছিলেন যে এখানে চীন এখানে বেস করতে চাচ্ছে আমেরিকানদের বেস অলরেডি আছে তো এই এই তো এই যে কম্পিটিশানটা এইরকম সামরিক প্রতিযোগিতা যদি হয় সামরিক অবস্থানগত প্রতিযোগিতা সেটা নিশ্চয়ই আমাদেরকে চিন্তিত করে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই আমরা চাই না যে যেটা মাননীয় প্রধানমন্ত্রী আজকে বলেছেন যে বঙ্গোপসাগরে এই ধরনের কোনো প্রতিযোগিতা হোক এটা আমরা চাই না সবার উপস্থিতি থাকলে আমাদের কোনো অসুবিধা নাই কিন্তু তারা যদি একজনের সাথে একজনের সংরক্ষণ একটা কনফ্লিক্টিং সিচুয়েশান থাকে তাহলে তো সেটা সবার জন্য চিন্তার কারণ আমাদের জন্যও চিন্তার কারণ সুতরাং সেটা ছাড়া আর যেটা বললেন আপনি যে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমাদের যে এখন সীমা নির্ধারিত হওয়ার পরে বিশাল একটা

তারপরে দ্বিতীয় কনফারেন্স কিছুদিন আগে হলো খালি কনফারেন্স করে হবে না আমাদেরকে সত্যি সত্যি কিছু কাজ করতে কিছু কাজ একেবারে হচ্ছে না তা না আমাদের বিভিন্ন ইউনিভার্সিটিতে এখন এই এলাকার বিষয় নিয়ে পড়ালেখার কাজ শুরু হয়েছে আমাদের একটা ইনস্টিটিউট শুরু হয়েছে মেরিটাইম ইস্যুস নিয়ে কি নামটা ইউনিভার্সিটি হচ্ছে তো এগুলো কিছু কাজ হচ্ছে একেবারে কিছু কাজ হচ্ছে না সেটা না কিন্তু যথেষ্ট না কারণ আমাদের যেমন দরকার কি আছে আমাদের সমুদ্রে সেটাই আমরা ভালো করে জানি না কিছু সার্ভে আমরা এর আগে করেছিলাম সেটা বিশেষ উদ্দেশ্যে বিদেশিদের সাহায্য নিয়ে কিছু সার্ভে করেছিলাম যখন আমাদের সমুদ্র নির্ধারণের জন্য যে কাজগুলো তার জন্য করা হয়েছিল কিন্তু এখন দরকার যে সমুদ্রের ভিতরে কি আছে তলদেশে কি আছে সেগুলোর জন্য অনেক প্রয়োজন সার্ভে তো সেই সার্ভেগুলো করা এখন আমরা শুরু করতে পারি নাই নিজেরা না করতে পারলে অন্যদের সাহায্য নিয়ে করতে হবে স্যার এই যে মানে সেই সার্ভে করার জন্য যে ইন্টেন্স ক্যাপাবিলিটি দরকার সেটাই এই মুহূর্তে বাংলাদেশের নেই তার মানে অন্য দেশের সহযোগিতা আমার লাগবে কিন্তু মানে খুবই সাধারণ মানুষের ভাষায় যদি বলি এই সহযোগিতা আমি কার নেব সেখানেই একটা প্রশ্ন ওঠে কিন্তু আমি ভারতকে দেবো ভারত কি এটা ম্যাপিং করে ফেলছে এটা কিন্তু আন্তর্জাতিক একটা কম্পিটিশনের মাধ্যমেই হতে পারে এবং এক্সপার্টাইজ এখানে যাদের নাম আসছে না তারও আছে যেমন ফ্রান্স এই গভীর সমুদ্রে কাজ করায় তাদের যথেষ্ট মার্কেটিং ত্রষ্ট মার্কেটিং ত্রষ্ট মার্কেটিং ত্রষ্ট ভারত এই তিনটা দেশে তো আমাদের এমনি এখানে উপস্থিত যারা উপস্থিত নাই তারাও অনেকেই আছে যাদের এই ব্যাপারে প্রচুর জ্ঞান বুদ্ধি আছে তারা আমাদেরকে অনেক সাহায্য করতে পারে তো সূত্র আমরা সেই একটু ওপেন কম্পিটিশনের মধ্যে একটু ছেড়ে দিলে আমরা খুঁজে বের করতে পারবো কারা আমাদের কাছে সাহায্য করতে এই যে অন্যান্য দেশ যেমন আমাদের ত্রিস্টার ব্যাপারে উনি ইউরোপের কোন কোন দেশের কথা বললেন সত্যি তো সেটা তো সুযোগ নিতেই পারি আমরা তবে তিস্তার ব্যাপারে একটু ফিরে আসি আমি এখানে একটু ডাইগ্রেস করছি যে তিস্তার আমি মনে করি যে সময় ক্ষেপণ হয়ে গেছে অনেক সেই জন্য আমরা এ একটা প্রপোজাল দিক ও একটা প্রপোজাল দিক এটার জন্য কি বসে থাকতে পারবো হ্যাঁ আমাদেরকে সবার কাছে প্রস্তাব চাইতে হবে অথবা আমাদের কিছু কাজ শুরু করতে হবে আর তারপরে আরো কি কাজ আমাদের বড় প্রকল্প তো প্রকল্পটা বসায় না রেখে কিছু কাজ শুরু করে দিই আমরা যাদেরকে আমরা ইতিমধ্যে বলেছি তাদেরকে দিয়ে শুরু করে দিতে পারি এবং অন্যদেরকে বলি তোমরা আসো আর কী করা যায় দেখো তোমরা তো ত্রিম পাঠাবো বলছো তো সেই যাই ওইখান থেকে সরে আসি আমি তো এখন আমাদের এই যে ব্লু ইকোনমি নিয়ে নিশ্চয়ই এটা নিয়ে একটা বড় কম্পিটিশন হবে এ সম্বন্ধে কোনো সন্দেহ নাই কিন্তু আমাদেরকে সেটা খুব সতর্কতার সাথে এবং কি বলে যায় বুদ্ধিমত্তার সাথে হ্যাঁ সবাইকে সুযোগ করে দিয়ে মানে অন্তত বড় বড় কন্টেন্ডার যারা যারা এখানে বেশি উপস্থিত হতে বেশি আগ্রহী তাদের সবাইকে কিছু না কিছু সুযোগ করে দিতে হবে দিয়ে আমাদেরকে কাজ করতে হবে এবং এখানে এইসব কাজে মার্কিন যুক্তরাষ্ট্র যদি আসতে চায় তাকেও সুযোগ করে দিবে বিশেষ করে যেমন তেল গ্যাস সেখানে তো অলরেডি আমরা তো ইয়ে করছি টেন্ডার ইয়ে করেছি তো সুতরাং সবাই সেখানে আগ্রহ প্রকাশ করেছে সাতটা দেশ সেখানে একজন মবিলের সাথে একটা ভার্বাল কথাও হয়েছিল কিন্তু পরবর্তীতে না না ওই এক লাখ মানে এমনি মুখে মুখে বলে তাদেরকে দিয়ে দিব এটা পরবর্তীতে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নরম করে না দিয়ে ওপেন টেন্ডার সেইটা আমি মনে করি সঠিক সিদ্ধান্ত হয়েছে ওই হঠাৎ করে একজনকে নাম লিখে দিয়ে দিলাম পরে এটা নিয়ে সরকার এবং দেশ দুটোই বিপদে পড়তো তো সুতরাং আমি মনে করি এটা ঠিক কাজ করেছে এবং এখন সুযোগ হলো কি যে ঠিক আছে সবচেয়ে কম্পিটিটিভ ইয়ে দিল সবাই দেখা গেল যে না চীন সবগুলো সেক্টরে সবচেয়ে ভালো তাই বলে যে চীনকে সবগুলো দিতে হবে এমন কোনো কথা নাই চীনকেও কিছু দিক আমেরিকাকেও কিছু দিক ভারতকেও কিছু দিক ব্যাস আমাদের সমস্যা আমি আমি এটা আমি ব্যক্তিগতভাবে বলছি এটাই যে করতে হবে এমন কোনো কথা নেই এটা আমার কাছে ব্যক্তিগত ধারণা যে এইভাবে সবাইকে খুশি রাখা যায় এবং আমাদের কাজটা হয়ে যায় তো সুতরাং আমাদের ওই আর কি একটা বিশেষ ইয়ের সাথে করতে হবে যে কাউকে আমরা যেহেতু আমি বলছি সবাই আমার বন্ধু কেউ আমার শত্রু নয় সুতরাং সেইভাবেই আমাকে কাজ করতে হবে আমরা আরেকটা বিরতি নেব স্যার আপনি বলছিলেন যে সবাইকে খুশি রাখা যায় মানে সবাইকে আমি খুশি রাখলাম কিন্তু আমাকে আসলে সবাইকে খুশি রাখছে এই প্রশ্নটি একটু রাখলাম বিরতির পর আপনার কাছে নেব প্রিয় দর্শক ইনসার্ট পলিটিক্সে আরেকটা বিরতি নিচ্ছি সেখানে সঙ্গেই থাকবে বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি সাইড পলিটিক্সে আজ কথা বলছি ভারসাম্যের কূটনীতি নিয়ে আছেন সরি ফুয়েজ আহমেদ এবং এরকম একটা অংশপ্রাপ্ত এই চৌধুরী আমি বিরতির মধ্যে যে আলোচনা করেছিলাম সেখান থেকে একটু প্রশ্নটা করি মানে অর্থনৈতিক সহায়তা বলেন কিংবা এখানে বিনিয়োগ বলেন বাংলাদেশের ভূমি নানানভাবে ব্যবহার করার মধ্যে দিয়ে আমি অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার দৃষ্টিকোণ থেকে এই চিটাংপোর্ট মাথার বাড়ি যেটি হচ্ছে মংলা এগুলো সবগুলো দেশকে ব্যবহার করতে দেওয়ার মধ্য দিয়েও কি এক ধরনের কূটনীতির ভারসাম্য রেখে অর্থনৈতিকভাবে লাভবানের সুযোগ আছে কিনা হ্যাঁ নিশ্চয়ই অর্থনৈতিক লাভবান হবে এবং আরেকটা যেটা হচ্ছে সফট ডিপ্লোমেসি আপনি যখন আমি জানি যে আমরা ভারতের তুলনায় আমরা একটা জনসংখ্যা বলের অর্থনৈতিক দিক দেওয়া ছোট। কিন্তু আমি যদি তাদেরকে আমাদের উপরে ডিপেন্ডেন্ট করে ফেলতে পারি দেন আই গেট এ বার্গেনিং পাওয়ার যেমন ধরেন এখন কি হচ্ছে আসামের সরকার তো বিজেপি সরকার ত্রিপুরা সরকার বিজেপি সরকার তারা ভুলে গেছে এখন আর ট্রেসপার্সারের কথা বলে না এখন আমাদের চেম্বারকে তারা দাওয়াত করে দুই দিন পর পর গোয়াটিতে মিটিং হচ্ছে কিভাবে বাংলাদেশের সাথে আসামের ব্যবসা বাণিজ্য ভালো করা যায় ত্রিপুরার সাথে কিভাবে ভালো করা যায় মিজোরাম ইজ রেডি যে চট্টগ্রাম বন্দর থেকে এটা তো বহু পুরোনো ইয়ে প্রপোজাল যে কাপ্তাই হয়ে আপনার সোজা তারা আমাদের তাদের ট্রান্সিপমেন্ট হতে পারে ওই আপনি যে কালাদার নিয়ে আমরা এখন কথা বলছি কালাদাঁদায় তো আপনার সারা বছর পানিও থাকে না ইউজি এবং এই অল দ্য ইউ হ্যাভ টু গো থ্রু আপস্ট্রিম যাবেন আপনি থ্রু দ্য এরিয়াস যেগুলো আরাকান আর্মি কি কুকি চেন দিজ দ্যাট অল যখন আমরা তাদেরকে দেই নাই বছরের পর বছর যখন ডিলি ডালিং করেছি তখন আমাদের এটাকে চেকমিট করার জন্য তারা কালাদার প্রজেক্টে গেছে আমি যদি এখন মিজোরাম এবং ত্রিপুরা এবং সেই সাথে মণিপুর এবং আসামকে যদি আমি ইউজ করি দেন দে উইল বিকাম আওয়ার স্পোর্টস পারসন নো এই সি আমাদেরকে চিটাঙ্গে ভায়বল করতে হবে এই বাংলাদেশ ইউসুর ওপেন আমাদের গৌহাটি টু চিটগং আমাদের ফ্লাইট থাকা উচিত আমাদের ইয়ে কমিউনিকেশান ইয়ে থাকা উচিত এগুলো তাহলে হলে তো এই ইনভেস্টমেন্টই আমাদের আসবে না আমরা যত বড় ইনভেস্টমেন্ট করেছি বাংলাদেশের নিজেদের প্রয়োজন বাড়বে কিন্তু যতই বেশি আমরা বিদেশি ইয়ে আমাদের ইউজার যত বাড়াতে পারবো চিন্তা করেন আজকে যদি আসাম এবং এই সমস্ত ইয়ে যদি আমাদের চট্টগ্রাম বন্দর দিয়ে যায় আপনার কয়টা নতুন হোটেল লাগবে চিটাঙে কারণ এরা আসবে তো এরা তো আর বাসায় থাকবে না স্টেইন হোটেল এবং একই সঙ্গে যখন নানান ধরনের ব্যবসা বাণিজ্য গড়ে ওঠে চট্টগ্রামের জন্য বা ইয়ে তো পৃথিবীতে দুইটা দেশ ডিসকানেক্টেড একটা হচ্ছে উত্তর কোরিয়া আর একটা হচ্ছে মায়ানমার এবং তারা কিন্তু সব দিকের গ্রোথের দিকে তারা কিন্তু পিছায় পড়ছে যদিও তাদের পটেন্সিয়াল অনেক বেশি উত্তর কোরিয়ার সাথে দক্ষিণ কোরিয়ার চিন্তা করেন আর থাইল্যান্ডের সাথে মায়ানমারের চিন্তা করেন মানে কেউ যায় না সেখানে কেউ আসেও না তো এই যে আমরা আমরা যতই বেশি কানেক্টেড হব আমরা সাতচল্লিশ সালে একবার ডিসকানেক্টেড হয়ে গেছিলাম পঁয়ষট্টি সালে আবার ইচ্ছা করে আমরা ডিসকানেক্ট করানো হয়েছে তখন এবং এখন যে আমরা কানেক্টেড হচ্ছি এটা কিন্তু উই আর জাস্ট গেটিং ব্যাক টু দি হোল ইকোনমি ইয়ে তো এখানে আমার মনে হয়

এই মায়ানমারের জন্য আটকা পড়ে আছে মায়ানমার এই পরিস্থিতির জন্য তারা এটা দিচ্ছে না যাতে কিন্তু মায়ানমারের জন্য সেই আমি আর যদি চলে আসি যে মায়ানমারে যদি সিচুয়েশান স্টেবিলাইজড হয় একটা গণতান্ত্রিক সরকার সেখানে আসে যারা এদের এই যেসব ইয়েগুলো আছে বিচ্ছিন্নতাবাদী বলেন বা স্বাধীনতাকামী বলেন এগুলো যদি ইয়ে হয় আসলে কিন্তু মায়ানমার ট্রিমেন্ডাস রিসোর্সেস এবং বাংলাদেশ মায়ানমার উইল বি দ্য ওয়ান অফ দ্য ক্লোজেস্ট এবং বোস্ট ইয়ে হতে পারে পার্টনার হতে পারে ইন প্রোগ্রেস কিন্তু দুঃখজনকভাবে এটা হচ্ছে না এবং এই রোড কানেকশনও আমাদের আমরা যেতে পারছি না এটা তো ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস এবং আমরা উই আর ফুলি কমিটেড মুশুফাইজ আহমেদ যেটি বলছিলেন কমর চৌধুরী এর আগে যে চীনের বাস্কেটস অফ মানি বাঞ্চ অফ মানি তাদের আছে এবং সেই টাকাটা খুবই সহজ শর্তে কম সুদে দিতে পারে সেই ইন টার্মস অফ ভলিউম অফ মানি সেইখানে কি আসলে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে এবং এই এটাও একটা অপরচুনিটি না আমাদের পররাষ্ট্রমন্ত্রীর ভাষা যদি বলি সাবেক তিনি মিউনিখের একটি বলেই বলেইছিলেন যে চায়না যখন অফ নিয়ে আসে তখন আমরা আসলে কি করবো তোমরা তো এই অঙ্ক দাও না কথাটা শুধু তো মানিটা না মানি দেওয়ার সাথে সাথে কি শর্ত দেওয়া হয় ইত্যাদি এগুলো খুব ইম্পর্টেন্ট কেউ আমাকে মানি দিয়ে যদি আমার উপরে কোনো রকমের কিছু চাপিয়ে দিতে চায় যেটা আমার জন্য গ্রহণ করা কঠিন সেটা তো আমরা গ্রহণ করব না চীনের বিশেষ অ্যাডভান্টেজটা কি চীনের সাথে সবাই যে বিভিন্ন দেশ যে চীনের সহযোগী সহযোগিতা গ্রহণ করে কেন যে চীন সাধারণত কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো রকমের হস্তক্ষেপ করার চেষ্টা করে না সেই দেশে কোন ধরনের সরকার আছে সেটা একটা ডেমোক্রেসি কিনা সেটা একটা অটোক্রেসি কিনা সেটা একটা ডিকটেটারশিপ কিনা এগুলোর দ্বারা চিন্তা করে না তারা প্রজেক্ট করে আর সেখান থেকে অর্থ উপার্জন করে আর তাদের নিজেদের যদি ওখানে থেকে ব্যবসা বাণিজ্য করার সুযোগ হয় তাহলে তো আর কিছু বলার নাই তো সেই জন্যে বেশিরভাগ দেশ তাদের সাথে ব্যবসা বাণিজ্য করে তাদের সহযোগ নিয়ে কম চিন্তায় থাকে তারা তখন ওইটার উপর ফোকাস করতে পারে কারণ অভ্যন্তরীণ রাজনীতি তো আর অন্য দেশ থেকে বলে দিয়ে আসতে পারে না আমাদের রাজনীতি আমাদেরই ঠিক করতে হবে আমাদের অনেক সমস্যা থাকতে পারে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বা ভারত বা কেউ এসে যদি আমাদেরকে বলতে চেষ্টা করে তাতে সমস্যাটা আর বাড়বে সমস্যাটা তো কমবে না সেই জন্যে এইটা হলো চীনের সুবিধাটা ওইখানে আর তো হলো যে চীন যেই যেই দামে যেই জিনিস দিতে পারে সেটা তো ম্যাচ করতে পারে না আর কি আমরা ইচ্ছা করলে তো আমরা আমরা যেই সব জিনিস বাইরের থেকে আনি হয়তো অনেক জিনিসই আছে যেটা মার্কিন যুক্তরাষ্ট্র আমাকে দিতে পারে কিন্তু তাদের দাম তো আমি দিতে পারবো না সুতরাং আমার চীনের কাছে যেতে হবে তো সেই জন্য চীনের চীন যেহেতু সবচেয়ে বড় জিনিসপত্র বিক্রি করতে সবচেয়ে বেশি পারছে তারা জিনিস তৈরি করছে বিক্রি করছে আমরা কিনছি সেই জন্য তাদের ইয়েটা বাড়ছে তার সম্পদ বাড়ছে তো সেই এখন তার সম্পদ বাড়লে সে বরং এই সম্পদ নিয়ে মাঝে মাঝে তারা চিন্তায় পড়ে দেয় যে এটাকে কি করবো এটা পড়ে আছে এটাকে কী করবো যেটা প্রথমে দিকেই বলছিলেন এসব কেলে যে তারা ওইটাকে ব্যবহার না করলে ওটা কোনো কাজে লাগছে না সুতরাং তারা ব্যবহার করার জন্য ব্যস্ত থাকে সেই জন্য তারা সহজ শর্ত দেয় আর অন্যান্য যে ব্যাপারটা সেটা তাদের প্রথাগত ব্যাপার যে তারা কারো বিষয়ে হস্তক্ষেপ করানো অভ্যন্তরীণ বিষয় তো সেই জন্যে এইটা আমি মনে করি যে চীনের অ্যাডভান্টেজ এইটা কিন্তু আমাদের যে কথাগুলো হচ্ছিল যে একটা যেমন কানেকটিভিটির কথা আমি মনে করি যে ওনার ঈশ্বরকাল এই চৈতুরীর সাথে আমি পুরোপুরি একমত যে বাংলাদেশের এমনি ন্যাচারাল রিসোর্সেস খুব বেশি না সীমিত একেবারে কিছু নাই তা নয় আমরা আস্তে আস্তে গ্যাস ইত্যাদি ইয়ে পেয়েছি কয়লা পেয়েছি কিন্তু তারপরে সেটা অপ্রতুল যেসব দেশের এই ধরনের ন্যাচারাল রিসোর্সেস কম তাদের রিসোর্স কি জনগণ তারপরে তাদের যে যে এলাকা আছে সেটা তারা যদি একটা আমরা যদি একটা ইম্পর্ট্যান্ট ট্রানজিট পয়েন্ট হিসেবে হতে পারি তাহলে সেটার থেকে আমাদের বিশাল রকমের ইউরোপের বিভিন্ন দেশে দেখতে পারবেন সেগুলো আমাদেরকে তো নিশ্চয়ই সেগুলোকে বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করতে হবে তার মানে এনে যে আমরা সব সুবিধা দিব কিছু নেব না সেই জন্য খুব গুরুত্বপূর্ণ হলো যে সুবিধা দিচ্ছি প্রাইস

কানেকটিভিটির পুরো ফায়দা পাবো না আচ্ছা যাক এখন আপনার যেই কথাটা বলুন যে সবাইকে খুশি রাখতে গেলে সবাইকে যখন আমরা খুশি রাখতে চাই কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে কিছু ছাড় দিতে হয় মানে সবচেয়ে ভালোটা সবসময় ব্যক্তিগত জীবনেও হয় সময় সবচেয়ে ভালোটা সবসময় গ্রহণ করা যায় না মানে সবচেয়ে যেটা আপাত দৃষ্টিতে সবচেয়ে কম্পিটিভ কিন্তু সেটা আমি নেই না আমি আরেকজনকে একটু খুশি করার জন্য একটু বেশি দাম দিয়ে হলেও আরেকজনের কাছ থেকে কিনছি কেন যে তাকেও আমার খুশি রাখা প্রয়োজন আর যে একটা জিনিস বুঝতে হবে যতই যাই বলি আমি প্রথমেই শুরু করেছিলাম একটা জিনিস দিয়ে যে ভারতের সাথে আমার সম্পর্কটা একটা বিশেষ সম্পর্ক সুতরাং কিছু কিছু ক্ষেত্রে আমাকে ভারতের বিশেষ প্রয়োজনগুলো তাদের বিশেষ সংবেদনশীলতাগুলো খেয়াল করতে হবে এবং আমরা আশা করবো যে ভারতও আমাদের বিশেষ সংবেদনশীলতাগুলোকে গুরুত্ব গুরুত্ব দিয়ে দেখবে সেটা থাকবে তার কিন্তু তারপরেও আমরা তো এতদিন করি নাই যে প্রথমে যেমন বলা হচ্ছে যে এক সময় আমরা ভারত এবং রাশিয়ার কাছে খুব ঘনিষ্ঠ ছিলাম পরে সরকার পরিবর্তন হলো পরাজিত শত্রুরা ফিরে আস শক্তিরা ফিরে আসলো তারা এসে চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্ক করলো এটা আমি কোনো খারাপ জিনিস মনে করি না যেভাবে করেছে সেটা খারাপ কিন্তু সবার সাথে সম্পর্ক গড়ানোটা তো দরকার যেটা বঙ্গবন্ধু বলেছিলেন বঙ্গবন্ধু নিজেই কিন্তু চীনের সাথে সম্পর্ক গড়ার জন্য বহু ইয়ে করেছেন এবং সেই জন্য কিন্তু এই যে কথাটা উঠল চীন আমাদেরকে সমর্থন দেয়নি তারা আমাদেরকে ভিটো দিয়েছে কিন্তু ভিটো দিয়ে দুইবার ভিটো দিয়ে তারপরে তৃতীয়বার ভিটো দেয়নি চুয়াত্তরে তো তারা আমাদেরকে আর ভিটো দেয়নি বলেই তো আমরা জাতিসংঘের সদস্য হতে পারলাম বাহাত্তর সনে আমরা আংটার টু এর এ যেতে পেরেছি ওগুলো তো তারা ছাড় দিয়েছে বলেই তো পেরেছি তো সেগুলো তো এমনি হয় নাই বঙ্গবন্ধু সেই জন্য অনেক কাঠ পুড়িয়েছেন চেষ্টা করেছেন তারপরে হয়েছে এবং তাদের সাথে আমাদের এখন আবার তো পরিবর্তন হয়েছে পরিবর্তন তাই না তারপরে কি আমরা আবার চীনের কাছ থেকে বা অন্যদের কাছ থেকে সরে এসছি না সেইটাই হলো যে বর্তমান সরকারের যে দূরদৃষ্টি সম্পন্ন ইয়েটা সেইটা যে তারা ওই একদিক থেকে দিকে লাভ দিয়ে চলে যায় না এইটাও তাদের সাফল্যের একটা বড় চাবিকাঠি ওই যে ওই নীতিটা তারা ফলো করছে অনুসরণ করছে যে সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয় সেটা খুব সাফল্যের সাথে অনুসরণ করছে বলেই আমরা কিন্তু এখন যেখানে আছি সেখানে আছি সবার সাথে বন্ধুত্ব হচ্ছে একটা দেশ যারা আমাদের বড় বড় সহযোগী তাদের কারোর সাথে আমাদের সত্যি শিকারের বড় সমস্যা নাই সমস্যা আছে অনেক ছোট ছোট সমস্যা আছে সেটা সবার সাথে থাকবে সেটা আলোচনা আলাপ আলোচনার মাধ্যমে নিরসন হবে নতুন নতুন সহযোগিতার ক্ষেত্র খুলে আসবে কিন্তু আমরা সঠিক পথে আছি আরও ভালো করা যেতে পারে যদি আমাদের অভ্যন্তরীণ যে রাজনীতির স্থিতিশীলতা ঐক্যমত এটা যদি আমরা পরিবর্তন করতে পারি অবস্থার তাহলে আমরা আরও শক্তিশালী হব এক মিনিটের মধ্যে আমি বলতে চাচ্ছি যে আমাদের সামনে দুইটা সম্পর্ক যেটা আলাপ আলোচনা হয়নি এটা গঙ্গার পানি চুক্তি এইটার কিন্তু আপনার দুই হাজার হয়ে যাচ্ছে আমরা এবং এখন হয়েছে কি আপনার এদিকে তো মমতা ব্যানার্জি ওদিকে বিহারে বাবু উনি কিন্তু এখন অত্যন্ত ক্ষমতাশীল এবং বিহারের তাদের দাবি আছে ইউপিতে বিজেপি খারাপ করেছে সুতরাং ইউপিতে আরও পাবলিক অপিনিয়ন সে নষ্ট করতে চাইবে না সুতরাং ইউপি বিহার ওয়েস্ট বেঙ্গল নিয়ে বাংলাদেশের যে পজিশন আমাদের কিন্তু অত্যন্ত আমাদের হোমওয়ার্কগুলো এবং এইখানে আমাদের ব্যুরোক্রেসি আসে যে আমাদের ওয়াটার স্পেস রিকোয়ারমেন্ট কী কী করেছি আমরা কতটুকু আমাদের দরকার এগুলো অত্যন্ত শক্তভাবে আমাদেরকে কিন্তু এখানে আলোচনা করতে হয় আরেকটা জিনিস যেটা অত্যন্ত নতুন আসছে সেটা হচ্ছে চীন আপনার ব্রহ্মপুত্রতে একটা বড় ব্যারাজ করছে যেটা ভবিষ্যতে এখনও তারা বলছে কেবলমাত্র বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার হবে এবং পানিটা তারা ছেড়ে দিবে কিন্তু এটা তো কথার কথা আপনার বি এ রিজার্ভার এবং সেই পানিটা ওদিকে যেতে পারে এর দিকে যেতে পারে এখানে কিন্তু বাংলাদেশ ভারত ভুটান ভুটান না বাংলাদেশ ভারত চীনের সাথে একটা বসে আলাপ আলোচনা করতেই হবে এটা ভবিষ্যতের কথা বলছি কিন্তু এটা খুব নিকট ভবিষ্যতে এটা হতে পারে বিষয়ে আমি একটু যোগ 30 সেকেন্ড এই যে ব্রহ্মপুত্র ব্যারেজের কথা বলা হচ্ছে এটা আমি মনে করি যে না এটা এক ধরনের প্রপাগান্ডা চীন এই ধরনের কিছু করতে চাচ্ছে না আমরা তারা পানি অপসারণ করবে না এটা আমি বারবার এটা নিয়ে আলাপ আলোচনা করে দেখেছি যে এটা প্রধানমন্ত্রী বেজিং সফরে এটি নিয়ে একটি এবিও হবে বলে আমরা জানতে পেরেছি আমরা নিশ্চয়ই এটা নিয়ে পরবর্তীতে হয়তো বিস্তারিত কথা বলবো রাশিদ মুশফি ফয়জ আহমেদ এবং এয়ার কমান্ডার অফ সুমতিক ফয়কলে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে যুক্ত হওয়ার জন্য প্রিয় দর্শক ছিল আমাদের আজকের ইনসাইড পলিটিক্স দেখাবো অন্য পর্বে অন্য অতিথির সাথে ধন্যবাদ সবাইকে